এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ, সরাসরি যাচ্ছি তার কাছে। এখন এক ধরনের নীরব অস্থিরতা চলছে এটা বলা যায়, কারণ দাম যেভাবে বাড়ছিল ব্রয়লার মুরগির ক্ষেত্রে 250-260 টাকা কেজিতে উঠে গিয়েছিল, সেই দামটা কিছুটা কমেছে এবং হঠাৎ করে কমে গিয়েছিল, যেটির কোনো আসলে এত দ্রুত কমে গেল তারও ব্যাখ্যা পাচ্ছিল না। যেভাবে দামটি বেড়ে গিয়েছিল, কেন বেড়ে গিয়েছিল তার ব্যাখ্যা মিলছিল না, ঠিক একইভাবে হঠাৎ করে দাম যে পড়ে গিয়েছিল সেটিরও ব্যাখ্যা মিলছিল না। আমরা দেখেছি রমজানের আগের দিন যে দামে বিক্রি হয়েছে, পরের একদিন পর থেকে বেশ কম দামে বিক্রি শুরু হয়েছে, এবং গত দুই তিন দিন আগে, দুই দিন আগেও 200 টাকার নিচে চলে এসেছিল ব্রয়লার মুরগির দাম এক কেজি, সেই মুরগি কিন্তু আবার বাড়ছে, দাম বাড়ছে। আজকে এই কারওয়ান বাজারে বর্তমানে বিক্রি হচ্ছে 215 টাকা কেজি হিসেবে, যেটি গতকালকেও বিক্রি হয়েছে 200 টাকা, 205 টাকা বা 200 টাকার মধ্যে এরকম বিক্রি হয়েছে। এই যে দাম বাড়ছে এবং দাম কমছে, যৌক্তিকতা খুঁজে পাওয়া যাচ্ছে না বিভিন্ন পর্যায় থেকে, যার জন্যই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানকে তলব করেছিল। সেই তলব করার প্রেক্ষিতেই আসলে দামটা বলা হয়েছিল ফার্ম গেটে 190 টাকাতে বিক্রি হবে, বাজারটাই খুচরা পর্যায়ে চলে এসেছিল 190 টাকা, 195 টাকা, এবং কোনো কোনো বাজারে আরও কম, কিন্তু সেই বাজারটি আবার বাড়ছে। কিন্তু আবার যে কেন বাড়ছে সেই ব্যাখ্যাটা এখানে যারা খুচরা বিক্রেতা তাদের কাছে আসলে নেই। তারা শুধুমাত্র বলছেন দামের অস্থিরতা থাকলে ভোক্তার যেমন সমস্যা হয় কেনাকাটায়, দাম বেশি থাকলে যেমন ভোক্তা পরিমাণে কম কেনেন, ঠিক ভোক্তা পরিমাণে কম কিনলে তাদের বিক্রিটা আসলে কমে যায়, তাদের আসলে লোকসান গুনতে হয়, কারণ একই পরিমাণ জনবল নিয়ে, একই পরিমাণ খরচ, দোকান ভাড়া নিয়ে তাদের এই দৈনন্দিন যে কাজ, বিক্রি কার্যক্রম চালাতে হয়। তো সেই জায়গা থেকে আসলে ক্রেতা বিক্রেতা উভয় চায় যে মুরগির বাজারের যে অস্থিরতাটা রয়েছে দামের, সেই অস্থিরতাটা কেটে যাক এবং একটা ন্যায্য মূল্য প্রতিষ্ঠিত হোক এবং সেই মূল্যে বাজারটি স্থিতিশীল হোক। বাজার হয়তো স্থিতিশীল বলতে একই দামে অনেকদিন চলবে না, কিন্তু যৌক্তিক যে দাম সেই যৌক্তিক দামটা আসলে আসুক, কারণ কোনোভাবেই বোঝা যাচ্ছে না দাম কেন বেড়ে যাচ্ছে, দাম কেন কমে যাচ্ছে এবং কতটুকু কমছে আসলে, তারপরেও কি সেটা যৌক্তিক পর্যায়ে দাঁড়াচ্ছে কিনা, এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে মুরগির বাজারে। সেখান থেকে আসলে বের হতে চান ক্রেতা এবং বিক্রেতা উভয়ে। তো আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে এই মুহূর্তে মুরগির বাজারে এই ছিল সবশেষ খবর। কারওয়ান বাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ।